এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন, বৃষ্টি চলে আসবে নালে। বেতন ছাড়া নাই জগতি কোথায় দিদির পথে শুটি সিএম দিদির জট চাই জটটা চাই জট এই মাস পালে পায় না টাকা ভিআরপিদের পকেট ফাঁকা ভিআরপিরা কোথায় যাবে আমরা মূলত নন্দী মানে পূর্ব মেদিনীপুর জেলা, কেন পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের 2015-16 সালে আমাদের দিদি নিয়োগ করেছিলেন এসএ ভিআরপি হিসাবে সামাজিক নিরীক্ষার কাজ। তো সামাজিক নিরীক্ষার কাজে সেই 15-16 সাল থেকে আমরা ন্যূনতম বেতনে মাত্র বছরে 15 দিনের সোশ্যাল অডিট এনার্জি এসে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু এখন দিদি আমরা বিভিন্নবার বিভিন্নভাবে নবান্নে জেলাতে ডিএম অফিসে আমরা বিক্ষোভ করার পরে, ডেপুটেশন দেওয়ার পরে উনি আমাদের একটা এমন একটা কাজে যুক্ত করলেন ভিভিডির কাজে, ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে। সেখানে আমরা 175 টাকা, মাত্র বছরে 240 দিন কাজ করে 175 টাকা করে পার ডে পাই। সেখানে আমাদের জীবন জীবিকা খুবই অসহায়, মাত্র 20 দিন, মাসে 20 দিন, বছরে 240 দিন। তো সেখানে আমাদের জীবন জীবিকা খুবই অসহায়ভাবে আমরা চলছি। তো আমরা আজকে বিক্ষোভ অবস্থান করছি, ডেপুটেশন দিচ্ছি আমাদের কয়েকটা দাবি নিয়ে। দিদি লোকসভা নির্বাচনের পরে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগে দিয়েছিলেন, তো উনি বলেছিলেন আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে এনে একটা মাসিক বেতনের ব্যবস্থা করে দেবে। তো আমাদের সেই বেতনের ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা কোনো পজিটিভ অ্যান্সার ওনার দিক থেকে পাইনি। মাঝখানে আমরা নবান্নে ডেপুটেশন দিয়েছিলাম, তখনও উনি বলেছিলেন যে আপনাদের যা যা দাবি দেওয়া আছে আমরা সবই পূরণ করব, আমি চেষ্টা করব। লোকসভার পরে এটা উনি নবান্নে আমরা যখন ডেপুটেশন দিতে যাই উনি বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই আমরা পাইনি। সেই জন্য আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি, ডেপুটেশন দিচ্ছি। যতক্ষণ উনি আমাদের দাবি না মানছেন আমরা এখানেই অবস্থান বিক্ষোভে সামিল হব, বসে থাকবো। আমার নাম তনয়া ভূঁইয়া দাস, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক বিআরপি। তাহলে এই রাস্তার
এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন, বৃষ্টি চলে আসবে নালে। এই মাননীয় আপনাদের উপস্থিতি আমি অনুরোধ করব।
সন্ধান চলছে।